আসসালামু আলাইকুম, স্মৃতি এন্টারপ্রাইজ থেকে আপনাদেরকে স্বাগত। আজকে আপনাদেরকে লেটার কাটিং সম্বন্ধে কিছু ধারণা দিব। আমাদের এখানে অনেক ধরনের লেটার দিয়ে আপনি নিজের বাসার সাইনবোর্ড তৈরি করতে পারবেন, দোকানের সাইনবোর্ড তৈরি করতে পারবেন, লেটার লাইটিং সাইনবোর্ডগুলো তৈরি করতে পারবেন, বাসার নেম প্লেট তৈরি করতে পারবেন, যে কোনো ধরনের সাইনবোর্ড আমাদের থেকে তৈরি করে নিতে পারবেন। আজকে আপনাদেরকে সাইনবোর্ড সম্বন্ধে কিছু ধারণা দিব। আমাদের এখানে যে যে সাইনবোর্ড তৈরি করা হয় সেই সাইনবোর্ডগুলো আজকে আপনাদেরকে দেখাবো। চলুন দেখে আসি কি কি ধরনের সাইনবোর্ড আছে আজকে আপনাদের জন্য। এটা আমাদের অ্যাসেস লেটার আছে, এটাকে অ্যাসেস বাটা লেটার বলে, এটা প্লাস্টিক অ্যাক্রিলিক লেটার বলে, এটা অফ কাট বলে, অফ কাট লাইটিং বলে, এটা প্লাস্টিক লেটার বলে, এটা লাইটিং আছে, এটা ব্যাকসাইড লাইট বলে, এটা অ্যাসেস, এটা অরাম কালার এলইডি লাইট লেটার, এটা প্লাস্টিক টপ লেটার বলা হয় এটাকে, আর এটাকে বলা হয় নিয়ন এলইডি বলা হয়, নতুন আছে এটা, আর এটা অ্যাম্বোস লেটার বলা হয় এটা, আর এটা লোগো। লোগো কি যে কোনো সাইজ করা যাবে না? যে কোনো সাইজ করতে পারবেন, লেটার আপনি যে কোনো সাইজ করতে পারবেন, পাঁচ ইঞ্চি থেকে আপনি যে কোনো সাইজ করতে পারবেন, মিনিমাম 5 ইঞ্চি করা লাগবে, লাইটিংয়ের ক্ষেত্রে 5 ইঞ্চি করা লাগবে। আর নিচের এটা, নিচের এটা আপনি ব্যাকলাইট, এটা ব্যাকলাইট বলে, এটা উপরে টপ, এটা অ্যাসেস, উপরে অ্যাসেস, পিছনে লাইট, এটাকে ব্যাকলাইট বলে, এটা আপনি লাইট ছাড়াও করলে বলতে পারবেন, এটা লাইট ছাড়াও করতে পারবেন, এটা টপ লেটার বলে আপনি, এটা অ্যাসেস। এটা আমাদের অ্যাসেস লেটার, এটা গোল্ডেন অ্যাসেস, নিচে আমাদের প্লাস্টিক আছে, এটা পাকিস্তানি প্লাস্টিক, এটা আমাদের প্লাস্টিকের লেটার, পাকিস্তানি প্লাস্টিক ব্লু কালার, এইটা আমাদের অ্যাসেস লেটার, এখানে প্লাস্টিকের উড দেওয়া আছে, এটা আমাদের অ্যাক্রিলিকের লেটার, এটা আমাদের অ্যালকোবনের লেটার, এই লেটারটা আমাদের অ্যালকোবন প্লাস অ্যাক্রিলিক, আপনি এভাবে নিতে পারেন, এইটা আমাদের অ্যাক্রিলিকের লেটার, এটা আমাদের অ্যাসেস লেটার, এটাও অ্যাক্রিলিক, এটা কালো, এটা আছে ডাবল লেয়ারের লেটার, রেড এবং পানি কালার, এটা আমাদের অ্যাক্রিলিকের লেটার, এটা সাদা, এটা রং করা আছে, যে কোনো কালারে করা যায়, তো যে কোনো কালার করতে পারবেন, আপনার কালারে কোনো সমস্যা নেই, যে ধরনের লেটার আপনি করতে চান আপনি সব ধরনের লেটার করতে পারবেন, এগুলো আপনার বাড়ি অফিসের যে কোনো শোরুমের যে কোনো এটা করতে পারবেন। ওই ছোটটা এটা নেম প্লেট, এটা অ্যাক্রিলিক, এটা অ্যালকোবন, এটা অফিসের বা বাসার যে কোনো নেম প্লেটের ক্ষেত্রে আপনি এটা ইউজ করতে পারবেন, যে কোনো সাইজ করা যাবে, যে কোনো সাইজ করতে পারবেন আপনি, এটা কালার কি কালার করা যাবে, কালার এটা গোল্ডেন করা যাবে, কালো করা যাবে, সাদা করা যাবে, ব্ল্যাক করা যাবে, লাল করা যাবে, যে কোনো কালার করতে পারবেন আপনি। আচ্ছা, উপরে যেগুলো আছে লাইটিং, উপরে লাইটিং, এটা আমাদের প্লাস্টিকের লেটার, এটা প্লাস্টিকের লেটার বলে, এটা লাইটিং, এটা আপনি যে কোনো সাইজ করতে পারবেন, যে কোনো কালার করতে পারবেন, এটা আমাদের অ্যাসেস লেটার, এটা যে কোনো কালার করতে পারবেন আপনি। বাংলাদেশের যে লোগোটা আছে সেটা, বাংলাদেশের লোগোটা এটা আপনার, এটা স্টিকার করা আছে লোগো, আপনি এটা যে কোনো সাইজ করতে পারবেন, এটা স্টিকার এম এম যেটা আছে সেটা, এমটা আছে ওইটা আমাদের, ওইটা অ্যাসেস, এটাকে অ্যাসেস বলা হয়, এটা বাটা লেটার বলা হয়, অ্যাসেসের বাটা লেটার, এটা আপনি যে কোনো সাইজ করতে পারবেন, বাসার বা অফিসের বা রেস্টুরেন্টে যে কোনো নাম লিখতে পারবেন আপনি, এটা আমাদের নতুন আসছে নিয়ন লাইট বলে, এটা আছে নিয়ন এলইডি বলে, এটাতে আপনি যে কোনো লেখা লিখতে পারবেন। এগুলো লাইটিংয়ের গ্যারান্টি কতদিন থাকে? এটা আমাদের 1 বছর গ্যারান্টি দিয়ে থাকি আমরা, 1 বছরের ভিতরে যে কোনো প্রবলেম হবে আমরা এটা সলভ করে দিয়ে আসবো। নিচে যে লেখাগুলো আছে এগুলো কি লেটার? এগুলো অ্যাসেসের লেটার, এটা প্লাস্টিকের লেটার, অ্যাক্রিলিক বলা হয়, এটাও ব্যাক অ্যাসেস প্লাস ব্যাকসাইডে লাইট। আপনাদেরকে যে সাইনবোর্ডগুলো আজকে দেখানো হলো, লেটারগুলো দেখানো হলো, এগুলো আমাদের এখানে এসে তৈরি করে নিতে পারেন, আমাদের দোকানে এসে জিনিসগুলো তৈরি করে নিতে পারেন, অথবা আমাদের ফেসবুক পেজের মধ্যে সম্পূর্ণ সবগুলো লেটারের আলাদা আলাদা ছবি থাকবে, লাইটিং লেটারের ছবি থাকবে, সেখান থেকেও আমাদের যে লেটারে কাজ করে তার সাথে কথা বলে আপনি লেটারগুলো অর্ডার করে যেতে পারবেন।
আমাদের দোকানের নাম স্মৃতি এন্টারপ্রাইজ 65 ঢাকা ইউনিভার্সিটি মার্কেট কাটাবন ঢাকা। আপনি চাইলে আমাদের দোকানে এসে আমাদের লেটারগুলো যে কোনো ধরনের সাইনবোর্ড আপনি অর্ডার করে যেতে পারেন। এগুলো সাইনবোর্ড তৈরি করতে আমরা 4-5 দিন সময় নিয়ে থাকি। 4-5 দিন সময় দিলে আমরা এই সাইনবোর্ডগুলো আপনাদেরকে তৈরি করে দিতে পারবো। যদি ঢাকার মধ্যে হয়ে থাকে আমরা ফিটিং করে দিয়ে আসবো। আপনারা ঠিকানা বললাম, সেই ঠিকানা অনুযায়ী গিয়ে ফিটিং করে দিয়ে আসতে পারবো। একবার ফিটিং করে কমপ্লিট করে আপনার সাইনবোর্ডটা আমরা তৈরি করে দিয়ে আসতে পারবো। আর ঢাকার বাইরে যদি হয়ে থাকেন সেক্ষেত্রে আমাদের ফোনে অর্ডার করতে পারেন, আমরা এখান থেকে কুরিয়ার করে আপনার এটা পাঠিয়ে দেওয়া যাবে। আর যদি আপনি মনে করেন যে যা লাগাই দিয়ে আসতে হবে সেক্ষেত্রে আমরা লাগাই দিয়ে আসতে পারবো, আমাদের লোক আছে সেক্ষেত্রে ঢাকার বাইরে গিয়ে লাগিয়ে দিয়ে আসতে পারবো। আরও বিস্তারিত তথ্যের জন্য আমাদের ভিডিও ডিসক্রিপশনে আমাদের ফোন নাম্বার দেওয়া আছে, ইমেল অ্যাড্রেস দেওয়া আছে, সেখান থেকেও বাকি তথ্য নিয়ে আমাদেরকে এই জিনিসগুলো অর্ডার করতে পারেন।